অনেকগুলো বই ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে লাইব্রেরি তৈরি করা যায়। সব ধরনের জ্ঞানকে একসাথে করে সেটাকে চিরস্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্যই লাইব্রেরির সৃষ্টি। একজন মানুষের পক্ষে সব জ্ঞান অর্জন করা সম্ভব না। বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন। আবার কোনো মানুষ যদি একটা বিষয়ে এক্সপার্ট হয়, তার পক্ষেও কিন্তু সেই বিষয়ে সব জ্ঞান মাথায় রাখা সম্ভব হয় না। তাই এমন কোনো উপায় বের করা দরকার যাতে দরকার পড়লে যে কোনো বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়। আর এই কারণেই লাইব্রেরি সৃষ্টি হয়েছে। লাইব্রেরি মোটামুটি তিন রকমের, একটি হলো ব্যক্তিগত লাইব্রেরি, আরেকটা পারিবারিক লাইব্রেরি, আর অন্যটা হলো সাধারণ লাইব্রেরি। ব্যক্তিগত লাইব্রেরি একজন লোক তার মনের খেয়াল খুশি মতো গড়ে তুলতে পারেন। সেই লাইব্রেরিটা হবে সেই ব্যক্তির রুচি বা পছন্দ অনুযায়ী। লোকটা যে ধরনের বই পছন্দ করে তার লাইব্রেরিতে সেই ধরনের বই বেশি থাকবে, আর যে ধরনের বই লোকটা পছন্দ করে না সে ধরনের বই তার লাইব্রেরিতে খুব একটা দেখা যাবে না। এই লাইব্রেরির মালিক এখানকার রাজা। তিনি তার খেয়াল খুশি মতো গড়ে তোলেন তার কল্পনার তাজমহল। তিনি যদি কবিতা পছন্দ করেন তাহলে সেখানে কবিতার বই থাকবে, গল্প উপন্যাস পছন্দ করলে সেখানে গল্প উপন্যাসের বই থাকবে, ইতিহাস যদি তার প্রিয় হয় ইতিহাসের বই দিয়ে তিনি সাজিয়ে তোলেন তার টেবিল, বুকশেলফ, সব কিছু। সেখানে কারো বাধা দেওয়ার কোনো অধিকার নাই, আপত্তি করবার সুযোগ নাই, উপদেশ দেওয়ার প্রয়োজন নাই। এখানে সেই ব্যক্তি একদম স্বাধীন। ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছা মতো তৈরি হয়, পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের লোকজনের ইচ্ছায় তৈরি হয়। এখানে একজনের রুচি বা পছন্দের উপর আরেকজনের মাতব্বরি চলে না। একইভাবে অনেকের রুচির উপর একজনের জবরদস্তিও অন্যায়। দশজনের রুচির দিকে নজর রেখেই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়। ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জি মতো গড়ে ওঠে। হুকুম চালাবার মতো সেখানে কিছুই নেই। যাদের লাইব্রেরি আছে তাদের চালচলনে এমন একটা কিছু ফুটে ওঠে যা অন্য কোথাও দেখা যায় না। সত্যিকার জ্ঞানের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা খুবই জরুরি। তাছাড়া লাইব্রেরিতে সাজানো বইয়ের সংগ্রহ ঘরের সৌন্দর্য বাড়ায়, আর এইভাবে ঘর সাজালে বাইরের সৌন্দর্যের পাশাপাশি মনের সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। ধনী ব্যক্তিরা লাইব্রেরি তৈরিতে আগ্রহী হলে বই কেনা নেশা সৃষ্টি করলে দেশের জন্য একটা লাভ হবে এই যে, সবসময় বই নড়াচড়া করতে করতে তাদের মাথার ভিতর যে একটা মগজ আছে সে সম্পর্কে তারা সচেতন হয়ে উঠবেন। লাইব্রেরি তৈরির কারণে তাদের নিজেদের ততটা লাভ না হলেও তাদের ছেলেমেয়েদের যথেষ্ট উপকার হওয়ার সম্ভাবনা আছে। হয়তো এই লাইব্রেরি থাকার কারণে বড় হওয়ার পর তাদের ছেলেমেয়েরা সুসাহিত্যিক বা সাহিত্য সম্পর্কে এক্সপার্ট হয়ে উঠবে। এ আশা কাল্পনিক না। বড় বড় সাহিত্যিকদের জীবনী পড়লে দেখা যায় ছোটবেলায় তারা বাবার লাইব্রেরি কিংবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনা করার উৎসাহ পেয়েছেন। এবার আসি সাধারণ পাঠাগারে। সাধারণ পাঠাগার আধুনিক জিনিস, ঐতিহাসিকরা কি বলবেন জানি না, তবে যে জ্ঞান অর্জনের আগ্রহ থেকে লাইব্রেরির জন্ম সেটা সহজে মেটানো সম্ভব না। জ্ঞানের বাহন হলো বই, আর আজকাল বইয়ের যা দাম তাতে বই কিনে পড়া খুবই দুঃসাধ্য ব্যাপার। তাই বইয়ের ব্যাপারেও সমিতি সিস্টেম চালু করা প্রয়োজন। অর্থাৎ এক্ষেত্রে সবাই মিলেমিশে চেষ্টা না করলে কাজ হবে না। সবাই মিলে যে লাইব্রেরি তৈরি করা হয় তাকেই সাধারণ লাইব্রেরি বলা হয়। অবশ্য চাইলে কোনো ব্যক্তি সাধারণ লাইব্রেরি দানও করতে পারেন, তবে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার চেয়ে সাধারণ পাঠকের ইচ্ছা অনিচ্ছা সেখানে বেশি গুরুত্বপূর্ণ। যদি তা না হয় তাহলে সেটাকে সাধারণ লাইব্রেরি না বলে ব্যক্তিগত লাইব্রেরি বলাই ভালো। সাধারণ লাইব্রেরির বইকে সাজানোর বেলা যথেষ্ট সতর্ক থাকতে হয়। কিন্তু কোন বই সে লাইব্রেরিতে থাকবে আর কোন বই থাকবে না সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় বলে আমার মনে হয় না। সাধারণ লাইব্রেরির বই সংগ্রহ করার ব্যাপারে আরেকটা কথা বলা দরকার। বই সংগ্রহ করার সময় কোনো জাতপাত ভেদাভেদ করা ঠিক না। কোনো নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের পরিচয় যত কম থাকে ততই ভালো। কারণ আমার যেটা মনে হয়, লাইব্রেরি কোনো জাতির বৈশিষ্ট্য রক্ষা করার জিনিস না, সে ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আর ভালো লেখক কোনো বিশেষ জাত বা সম্প্রদায়ের লোক না। তাই বই নির্বাচন করার সময় সংকীর্ণতা ও কূটনামি না করাই ভালো। সহজ করে বলি, সাধারণ লাইব্রেরিতে সব ধরনের মানুষ আসবে। সেখানে যদি কোনো একটা দল বা কোনো একটা জাতি বা কোনো ধর্মের বই বেশি থাকে, অন্যরা তখন সেখানে যেতে অস্বস্তি বোধ করবে। সাধারণ লাইব্রেরিতে সব ধরনের বই থাকবে। পাঠক ঠিক করবে কোন বই সে পড়বে আর কোন বই সে পড়বে না। আমাদের জাতীয় জীবন গঙ্গা যমুনার মতো দুই দিকে দুই ধারায় বয়ে যাচ্ছে। তার একটা ধারার নাম নিজের লাভ বা স্বার্থ, আরেকটা ধারার নাম নিজেকে প্রকাশ বা নিজের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি। একদিকে যুদ্ধ বিগ্রহ, মামলা ফ্যাসাদ, বিভিন্ন ধরনের নোংরা দিক, অন্যদিকে সাহিত্য, শিল্প, ধর্ম ইত্যাদি ভালো ভালো ও সুন্দর দিক। একদিকে শুধু স্বার্থের জন্য কাজ, অন্যদিকে আনন্দের জন্য কাজ। একদিকে শুধু সম্পদ সংগ্রহ করা, ধনী থেকে আরও ধনী হওয়া, আরেকদিকে নতুন কিছু সৃষ্টি করা।
যে জাতি শিল্প সাহিত্য এসব বাদ দিয়ে শুধু ধ্বংসপদ নিয়ে পড়ে থাকে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। কোনোভাবে টিকে থাকতে পারলেও নতুন নতুন শিল্পের সৌন্দর্য সৃষ্টি করা তার দ্বারা সম্ভব হয় না। মন বা আত্মা সাধনা করলে চেহারা ও চরিত্রে যে সৌন্দর্য ফুটে ওঠে তা থেকে তাকে একরকম বঞ্চিতই থাকতে হয়। জীবনকে সুন্দর করতে হলে শিল্প সাহিত্যে সাধনা করা আবশ্যক, আর সেজন্য লাইব্রেরি হলো এক অমূল্য অবদান। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড, কারণ বুদ্ধির জাগরণ ছাড়া জাতীয় আন্দোলন হুজুকপ্রিয়তা ও ভাববিলাসিতা ছাড়া আর কিছুই না, আর বই পড়া ছাড়া বুদ্ধি জাগিয়ে তোলা অসম্ভব। লাইব্রেরির শ্রেষ্ঠত্ব হলো লাইব্রেরি আমাদের পেটের চাহিদা মেটাতে না পারলেও সভ্যতার আদর্শ ঠিক রেখে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।